স্পাইসি সিক্রেটস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপিটা শুরু করছি। আজকে আমি নিয়ে চলে এসেছি এখানে একটা খুবই টেস্টি আর খুবই স্পাইসি একটা রেসিপি, চিকেন কারি। আজকে আমি এই চিকেন কারি রেসিপিটা কীভাবে তৈরি করব আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এটা অবশ্যই খুবই ভালো লাগবে আপনাদের, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সঙ্গে থাকবেন। আমি এখানে চিকেন কারি বানানোর জন্য 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুন এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুন আমি এখানে চিকেন মশলা দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের আন্দাজ মতো ঝালটা দিয়ে দেবেন কম বেশি করে। আমি এখানে 2 টেবিল স্পুন দিচ্ছি, খুব একটা ঝাল দেব না। আমি এখানে আদা রসুনটা পেস্ট করিনি, আমি এখানে থেঁতো করে নিয়েছি এটার মধ্যে, তো আমি এটাকে এবারে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে পেস্টও দিতে পারেন, আমি এখানে থেঁতো করে দিয়েছি। আমি এখানে সামান্য সর্ষে তেল অ্যাড করে নিচ্ছি, সর্ষের তেলটা দেওয়ার পরে আমি এখানে মাংসটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এই মাংসটাকে ম্যারিনেট হতে দেব 1/2 ঘন্টার মতো, 1/2 ঘন্টা পর ফিরে আসছি। চিকেন কারিটা রান্না করার জন্য আমি এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে আলুটা ভেজে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা সুন্দর কালার আসার জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে আলুগুলোকে তুলে নিচ্ছি। আমি এই তেলটার মধ্যে এবারে সামান্য গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, দারচিনি, 2টো এলাচ আর 2টো লং দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে পেঁয়াজ কুচো দিয়ে দেবো, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে সামান্য নুন দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে আমি এটাকে নেড়ে ছেড়ে নেব। তারপর আমি ছোট সাইজের একটা টমেটো কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে হালকা করে নেড়ে ছেড়ে একটু নরম হতে দেব। দেখুন পেঁয়াজটা নরম হয়ে এসছে। আমি এই অবস্থায় এবারে চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব। চিকেনটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি, আমি এবারে এটাকে ঢেকে রান্নাটা হতে দেব মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর আমি ঢাকাটাকে সরিয়ে নিয়েছি, এবারে আমি এর মধ্যে আলুগুলোকে অ্যাড করে দেব। তারপর এটাকে আবারও আমি ভালো করে নেড়ে ছেড়ে আবারও আমি ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট পর আমি ঢাকাটাকে সরিয়ে এই অবস্থায় আমি 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তারপর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাটা আপনারা চাইলে ফোড়নের সময়ও দিতে পারেন, আমি এই অবস্থাতে দিয়েছি। তারপরে আমি এখানে একটা গোটা রসুন দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি আবারও হতে দেব আরো 10 মিনিটের জন্য। দেখুন চিকেনটা কিন্তু হয়ে এসছে, আলু চিকেনগুলো আমি ট্রাই করে দেখে নিয়েছি, সেদ্ধ হয়ে এসছে।
এবারে আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করব। আমি কিন্তু চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেটাতেই পুরো রান্নাটা করেছি একদম মিডিয়াম ফ্লেমে। এবারে আমি সামান্য জল এর মধ্যে অ্যাড করে দেব, আপনারা আপনাদের আন্দাজ মতো জল অ্যাড করে দেবেন। জলটা দেওয়া হয়ে গেছে আমার, এবারে আমি এর মধ্যে আবার ঢাকা দিয়ে আরো 5 মিনিটের মতো হতে দেব। দেখুন মাংসটা এবারে হয়ে গেছে, আমি এবারে এর মধ্যে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমি। দেখুন চিকেন কারি রেসিপিটা আমার একদম রেডি, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। খুবই টেস্টি হয়েছে এটা খেতে, খুবই স্পাইসি করে করেছি আমি এটাকে। আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।